কেমন আছে তোমরা সবাই? এখন আছি জঙ্গলের মামা মন্দির, একদম সকাল সকাল আমরা 7:30টার মধ্যে এখানে পৌঁছে গেছি। আপনি এক্ষুনি বেরোবো, কখন উঠেছি রোজ ভোর ভোর উঠেছি চলো জঙ্গলে। আর মেবি কপাল যদি ভালো থাকে একটু স্নোফল পেতে পারি, দেখা যাক। আমরা এখন চাঙ্গু লেকের কাছে আছি, এখানে ওই স্নো বুট নিচ্ছি আর কি। এবার বুটটা দেখি দাও, চারিদিকে এখানে এই যে বুটটা মাল্লাল, আর কারণটা দেখাচ্ছি এখানে শুধু বরফে একদম ভর্তি হয়ে গেছে। দেখলেই আসার সময় পাহাড়গুলো পড়ছে, কি বিউটিফুল, মানে জীবনে ভোলার মতো নয় সত্যি। আর এখানে চারপাশে বরফ পড়ে আছে, আর এখানে আমরা গরম গরম ম্যাগি খাবো, আর এই যে বুট নিলাম সেই জন্য দাঁড়িয়েছি, চলো ম্যাগিটা আগে এনজয় করি। গরম গরম ম্যাগি বেশ অসম, চারিদিকে বরফ, বাথরুমে জল পর্যন্ত জমে গেছে, সেখানে এই রকম গরম গরম ম্যাগি জাস্ট অসম। বাবা হরভজন মন্দিরে, তো ইনি কোনো বাবা নয়, এটা অনেকেই জানো হয়তো, অনেকদিন আগে মারা গেলেন, বাট তাও এখনও পাহারা দেন, মানে এখনও যদি কোনো শত্রুর আগমন তিনি বুঝতে পারে তো সৈন্যদেরকে আগে থেকে জানিয়ে দেয়, এটা একটা সত্যি একটা ইউনিক ব্যাপার। তো এখানে ওই জন্য তার বিছানা বালি সব রোজ রেডি করা হয়, একদম তার জামা কাপড় সমস্ত কিছু রেডি করা হয়। এটা একদম ইন্দো চায়না বর্ডারে আছে, আমরা একটু আগে আসার সময় দেখে এলাম, চায়নার ফ্ল্যাগ আর ইন্ডিয়ার ফ্ল্যাগ একসাথে মানে লাগানো আছে, তো এখান পর্যন্ত চায়নার সমস্ত গুডসগুলো আসে, তার মাথুলা পাস পর্যন্ত মানে দেখলাম যেখানে, তারপর এখান থেকে আবার ইন্ডিয়া ট্রান্সপোর্ট হয়। তো সত্যি জায়গাটা দারুণ, একদম হিমালয়ের মাথায় দাঁড়িয়ে আছি মনে হচ্ছে, আর তেমনি ঠান্ডা। যাই হোক চলো মন্দিরে ঢুকি আগে। বাবা হরভজন সিং এর মন্দিরটাই দেখলাম, মানে ঘুরলাম। এইদিকে আরো একটা শিব মন্দির আছে, সেটা অনেকটা চড়ে যেতে হবে, অনেকটা উঁচুতে উঠতে হবে, তো এখানে অলরেডি অক্সিজেনের খুব প্রবলেম, বিকজ এটা অনেক উঁচুতে, ওইটাই আর গেলাম না। শিবজিকে আমি দেখতে পাচ্ছি, তো দূর থেকে প্রণাম করলাম আর তোমাদেরকে জুম ইন করে দেখিয়েও দিলাম, ঠিক আছে। আর চারিদিকে দেখছো, দেখতেই পাচ্ছ প্রচুর বরফ, আমি ইনফ্যাক্ট বরফের উপরে বসে আছি, ঠিক আছে। তো প্রচুর ঠান্ডা এখানে, মানে হাত হ্যান্ড গ্লাভসগুলো খুলে রাখা যাচ্ছে না, বাট খুললাম বিকজ নাহলে ক্যামেরাটা পড়ে যাচ্ছিল। আর হ্যাঁ একটা জিনিস, এখানে দেখলাম মন্দিরের ভেতরে না বাবা হরভজন সিং এর জন্য মানে একদম বিছানা পাট পাট আজকেই করে গেছে বোঝা যাচ্ছে, চা রাখা রয়েছে, জল রাখা রয়েছে, একটা মানুষের যা যা প্রয়োজন, আবার গ্লাসে জল দেওয়া রয়েছে, আবার স্টিলের যে বোতলগুলো আমরা ইউজ করি সেই বোতলে জল দেওয়া রয়েছে, মানে একদম পুরো ব্যবস্থা রয়েছে, আবার রুম হিটার রয়েছে, তো দারুণ ব্যাপার না? আমার তো দেখে কীরকম একটা লাগছিল, যতই হোক তবে উনি মার্টিয়ার, অবভিয়াসলি আমাদের দেশকে এখনও রক্ষা করছে,
ছোট্ট একটা মানে বিশাল ব্যাপার না। তবে ছাঙ্গু লেক থেকে মানে যেটা সঙ্গমো লেক বলে এটা অনেকটা উপরে একদম চায়নার বর্ডারে, সেই জন্যই বাবা হরভজন সিংয়ের মন্দিরটা এখানে, বিকজ ইনি এখানে পাহারা দিতেন, এনার অফিসটা এখানে। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স, একটু গা ছমছমে ব্যাপার স্যাপার, ঠিক আছে। লেকে এটা আমাদের পিছনে ছাঙ্গু লেকের উপরে যে রোপওয়েটা চলে সেটাই যাবো। সিঁড়িটাও দেখো অনেকটা উঠতে হবে, দেখি ভয় লাগছে। বাট ওখানে টিকিট কাউন্টারও আছে, যেতে তো একবার হবেই। বাস এখানে কি আর লাইফে বারবার আসা হবে, তাই না? আর পিছনে ছাঙ্গু লেকটা আছে, উপর থেকে দেখালাম ভিউটা, পাশ দিয়ে যখন যাবো অবশ্যই দেখাবো। তো চলো আপাতত রোপওয়েতে যাওয়া যাক, সব কিছু ঠিক আছে। রোপওয়ে করে ওপরে চলে এসেছি আর ভিউটা জাস্ট মেসমেরাইজিং, মানে কি সুন্দর দেখলাম। জন্ম জন্মান্তরে ভুলবো না বলে না, সত্যি তাই অসাধারণ। হ্যাঁ, তবে এখানে শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে অনেকেরই, বাট ডোন্ট ওয়ারি, এখানে চা টা পাওয়া যায়, সো রিল্যাক্স হয়ে এসো। বাট যাদের শ্বাসের প্রবলেম আছে তাদের এতটা উপরে না আসাই ভালো, বিকজ আমরা যে পাহাড়গুলো নিচে থেকে দেখছিলাম, নিচেও নয় মানে উপর থেকে দেখছিলাম, তারই মাথায় বাবার পৌঁছে গেছি। রোপওয়ে করে চারিদিকে বড় আর যে কুয়াশাগুলো উপরে যাচ্ছিলো দেখছিলাম না, সেই কুয়াশাগুলো এখানে আছে। দারুণ দারুণ ভিউটা, মানে এখানে এলে একবার তো রোপওয়ে চেপো। আসার সময় দেখতে পাইনি, যাওয়ার সময় ভালো লাগছে। সিনেমাটিকটা যেটা দেখবো সেটা পিছু নিচ্ছে, আর আমি ফোনে ওরে বাবা রে বিশাল ভয় লাগছে, কত হাইট থেকে সোজা নামছে। আর আমরা একা আছি, দেখো রোপওয়েটা ফাঁকা, কেউ আসেনি এখনো পর্যন্ত। ও মাই গড, নেমে চলে এসেছি রোপওয়ে থেকে। আর এটা হচ্ছে সঙ্গমো লেকটা, মানে ছাঙ্গু লেক আর রোপওয়ে, হ্যাঁ দুটো পর্যন্ত টাইম, ঠিক আছে। তো যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব যেও, নাহলে দুটোর পর আর যেতে দেবে না রোপওয়েতে। আর এখন হালকা স্নোফল এখানেও স্টার্ট হয়েছিল উপরে, এবার পুলিশগুলো দাঁড়াতেই দিচ্ছে না, নামিয়ে দিল। তোমরা সবাই দেখো পুরো লেক জমে গেছে। হ্যাঁ, এটা ছাঙ্গু লেকটা সব থেকে মানে দারুণ ব্যাপার, ডিসেম্বর থেকে জমে আছে বিশাল লেকটা, এটাই স্পেশালিটি এই লেকটার। তোমরা এই পাথর এত বড় পাথরটা
দেখে চলো না। হ্যাঁ, এই যে পাথরটা, কিচ্ছু হলো না মাইরি। এখানকার কুকুরগুলো দেখো, এই যেন বলে অস্তিত্বের জন্য সংগ্রাম, এত ঠান্ডায় বাঁচার জন্য। হ্যাঁ, ঠান্ডা ওরা চেঁচায় না পর্যন্ত তো, মানে সত্যি ঠান্ডায় ওদের লোমগুলো দেখলে, এগুলো কি কুকুরেরই নাকি গো? আমি যেটা পড়েছি, এবার গাড়ি খুঁজতে পারিছি আমাদের গাড়িটা কোথায়। ওই দেখো, ইয়াক গুলোতে চাপতে 100 টাকা করে নিচ্ছে, একটা ইয়াককে ছেড়ে দিয়েছে ওর মালিক, একা একাই যাচ্ছে। মানে ছাঙ্গু লেক, রোপওয়ে, এই সমস্ত কিছু, বাবা মন্দির, সব কিছু করে তারপর এই মাত্র হোটেলে ঢুকেছি। আর তোমাদেরকে অনেক কিছু ইনফরমেশন দেয়া হয়নি। বুকিং মানে পার্সোনালাইজড কার্ড করলে 2500-3000 টাকা পড়বে, আর শেয়ার ক্যাবে করলে হয়তো 600-800 ম্যাক্সিমাম এরকম নেবে, ঠিক আছে, যেটা একদম ডিসেন্ট। আর আমরা সানফ্লাওয়ার ট্রাভেলস থেকে বুক করেছিলাম, আর কি ছিল ওখানে বুটটা নিয়েছিলাম, যে স্নো এর বুটটা আমি লাল রঙের দেখেছো নিশ্চয়ই, খুকি বাবু যায় লাল সোফায়, তো সেইটা ছিল 100 টাকার। আর কি ছিল, হ্যাঁ, রোপওয়েতে নিয়েছিল 360 টাকা পার হেড। এই হচ্ছে ব্যাপার, এই ইনফরমেশন গুলো দেওয়া ছিল। তো চলো দিদিজি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, ঠিক আছে, চলো বাই।